বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবরে এক চিঠি প্রদান করেন বার্মিংহামের ফয়জউদ্দিন এমবিএ। চিঠির জবাবে বাংলাদেশের মানবাধিকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটিশ সরকার। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বার্মিংহাম প্রতিনিধি মোহাম্মদ আতিকুর রহমান। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত ও অন্য যারা আটক রয়েছেন তাদের সঙ্গে আন্তর্জাতিক অঙ্গীকার অনুযায়ী আচরণ করা হবে বলে প্রত্যাশা করে ব্রিটেন। ব্রিটিশ ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এর দক্ষিণ এশিয়া, জাতিসংঘ ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী লর্ড তারেক আহমেদ এক চিঠির মাধ্যমে একথা জানান। বার্মিংহামের নিউ হুপ গ্লোবাল এর চেয়ারম্যান মোহাম্মদ ফয়জউদ্দিন এমবিই এর ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে লেখা এক চিঠির জবাব দেন লর্ড তারেক আহমেদ। এ ব্যাপারে ফয়জউদ্দিন এমবিই বলেন, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার কারণে প্রবাসী বাংলাদেশিরা ভীষণ উদ্বিগ্ন। সাবেক প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে আমরা প্রবাসে যারা বসবাস করছি সবাই উদ্বিগ্ন। ব্রিটিশ প্রাইম মিনিস্টারের কাছে মানবাধিকার বিষয়ে আমরা ওনার দৃষ্টি মাননীয় ব্রিটিশ প্রাইম মিনিস্টার সেটা কমনওয়েলথ ফরেন এবং কমনওয়েলথ অফিসে রেফার করেন। এই হিসাবে ওনারা আমাদেরকে বিস্তারিত ব্রিটিশ হাই কমিশনার ঢাকা থেকে ব্রিফিং নিয়ে আমাদেরকে বিস্তারিত ওনারা লিখছেন। এছাড়া খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা নিশ্চিতে মানবাধিকার প্রশ্নে যুক্তরাজ্য কাজ করবে বলেও ফয়জউদ্দিন জানান। বেগম খালেদা জিয়ার যদি প্রয়োজন হয় ব্রিটিশ গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের উপর প্রভাব বিস্তার করবে খালেদা জিয়াকে মানবাধিকার কারণে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য। মোহাম্মদ আতিকুর রহমান, চ্যানেল এস নিউজ, বার্মিংহাম।